কোরবানি যে আমরা করি, গরু ছাগল কোরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কোরবানি অমানবিক এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই, এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা, নিজের জীবনটা কোরবানি করা, নিজের জীবন, নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন, এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে, তোমার কাছে ওটা বসতেও চাই না, আমরাও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা। এটা দামি বা কত, 10-15 হাজার একটা গরু, 50 হাজার, 60 হাজার, 1 লাখ টাকা, 1 লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা, আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি হয়, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যাবো, হাজিরা মিনায় রাত কাটাবে না, মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে নেকি, হারামের কথা বলছো, কাবার কথা বলছো, আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি, মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত, মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তে নেকি নয়, আমি হারামেই থেকে যাই, মিনায় যাবো কি নেকি পাবেন, ওর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো, আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে, ওটা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে। এখানে কেন কুরবানি করছি, আল্লাহর হুকুম, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নিতে পারবো। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত, জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারি ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পাবেন, সুসন্তান দান করুন, সালেহীন।